হ্যালো বন্ধুরা, এই দেখো আমরা আজকে বাড়িতে ফুচকা বানাচ্ছি। তো মাসিমণি বানাচ্ছে ফুচকা, তো দেখো কত সুন্দর ফুচকা গুলো হচ্ছে। তো আমরা বাইরের খাবার আজকে খাবো না, কারণ আজকে শনিবারে আমরা নিরামিষ খাই, সেই জন্য বাড়িতে ফুচকা বানিয়ে আজকে নিরামিষ ফুচকা বানিয়ে খাবো আমরা। তো দেখতে থাকো কেমন ফুচকা গুলো ভালো হচ্ছে। একটা কথা বলো, তেলটা ভালো করে হয়নি। দেখাবো, দাঁড়াও দেখতে থাকো ভিডিওটা। বল করছে ও পড়ে গেল, ছাড়ালে গেল হাতে। দেখো দেখো ফোন, দেখো দেখো বড় বড় হচ্ছে, দেখো এত সুন্দর। দেখো আরো তেল লাগারো বড় হবে বানাবে এরকম ভাবে, ঘরে বাইরে না খেয়ে ঘরে বানাবে ভালো লাগবে। তো দেখো ফুচকা ভাজা হয়ে গেল, আর কটা বাকি আছে কেমন করে কাঁচা লঙ্কা, ধনে পাতা, মটর, আলু মেখেছি। এখানে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়েছে, তারপর আলুটাকে মাখা হয়েছে। আর তেঁতুল জলটা কি কি দিয়েছি মাছমা, বলো তুমি কি কি দিয়েছো? হালকা চিনি আছে, লবণ আছে, কাঁচা লঙ্কা আছে, গোলমরিচের পাউডার আছে, তেঁতুল 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 জল, এটা তেঁতুল জল, কম জল মিষ্টি হয়ে গেছে বানানো। এবার আমরা খাবো, তো ভিডিওটা দেখতে থাকো। চলো ওখানে বসো, ওখানের মধ্যে ঘরের মধ্যে ঠান্ডা। দেখো ফুচকা গুলো এখন এর মধ্যে সাজাবো আমি। মাসিমণি আসো, এটা রাখির জন্য একটা ভিডিও আছে না, আলুর ভেতরে আলু ঢুকলো কি করে, সেটাই হচ্ছে আমাদের। এই দেখো ফুচকার মধ্যে আলু ঢুকাচ্ছে, পটাপট আর একটা বাটি নিয়ে আসতে হবে। আমরা কি দোকানে খেয়ে গেলাম নাকি, দোকানে খেয়ে গেছে এমন করে ভরবে মানে এটা শেষ হয়ে যায়, মানে খালি রাখবে না, অনেকটা আছে, পুরো ভর্তি করে দেবো। হ্যাঁ এটাখানে শেষ করে দিতে হবে, তুই তো খেতে ভালো লাগবে। চাট মশলা আছে, সস নিয়ে আসবে একটু। হ্যাঁ সস নিয়ে
তো দেখো বন্ধুরা, আমাদের ফুচকা এখানে সবকিছু রেডি হয়ে গেছে আর সব খেতেও শুরু করে দিয়েছি। মাসিমণি খাচ্ছে, মেয়েও খাচ্ছে, আর আমি এবার খাবো। তো দেখো কেমন লাগছে, তো ফুচকা গুলো কেমন সাজানো হয়েছে আর কেমন ধরনের হয়েছে সবাই একটু দেখো। তো এই দেখো খাচ্ছি আমি। পুরো সেই সেই হেভি লাগছে, কে বানিয়েছে দেখতে হবে তো। কেমন দিলাম জলটা বলেন দেবে, এটা হচ্ছে ফুচকা। তো দেখো বন্ধুরা, ফুচকাটা খাচ্ছি আমরা। তো সবাই সবটাই দেখালাম তোমাদের সাথে, শেয়ার করলাম। তো এবার দাদা ভাই খেতে বসবে, তাই ভিডিওটা এখানে শেষ করছি। তো ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, আর কোনটা ভালো লাগলো সবাই একটু কমেন্টে জানিও। তো চলো টাটা।